রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে ছয় আগরতলা কেন্দ্রের বিবেকানন্দ আবাসনে বিজেপি কর্মীদের উপর অকথ্য হামলা চালায় বামফ্রন্ট ও কংগ্রেস দলের গুন্ডা বাহিনী। স্থানীয় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মদতে সিপিআইএমের কুখ্যাত মাফিয়ারাই অতর্কিতই হামলা করেছে বলে অভিযোগ জানিয়েছে ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার দাবি তুলে শুক্রবার দুপুরে পাপিয়া দত্তের নেতৃত্বে শুক্রবার এনসিসি থানা ঘেরাও করল দলীয় নেতাকর্মীরা। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে হামলা চালানোই বামেদের চিরাচরিত বৈশিষ্ট্য। সিপিএমের ছত্রছায়ায় পাক অধিকৃত কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি করেছে গুন্ডারা। অবিলম্বে এদের গ্রেফতার চাই, জোর গলায় জানিয়েছেন নেত্রী। দেখুন কি কারণে, কারণ তো একটাই, নিশ্চিত পরাজয়, এটা একটা বড় কারণ। আর একটা হলো তাদের চিরাচরিত বৈশিষ্ট্য, এটা তাদের চিরাচরিত বৈশিষ্ট্য, এটাই তো করার তাদের কাজ না। দেখুন কিছুদিন আগেও মোদিজি যেদিন এসেছিলেন, যুব মোর্চার অফিসটা ভাঙা হয়েছে, বাইক ভাঙা হয়েছে, আক্রমণ করা হয়েছে, আপনার প্রত্যেকে জানেন। সেদিনও আমরা কিন্তু শান্ত ছিলাম, পুলিশের উপর আমরা ভরসা রেখেছি, পুলিশ কাজ করেছে। গতকাল শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার প্রয়াস প্রশাসন থেকে নেওয়া হয়েছে, গণদেবতার আশীর্বাদ করেছেন, ভোট করেছেন। কিন্তু ছয় আগরতলা কেন্দ্রে যে আবাসন আছে একটি, বিবেকানন্দ আবাসন, সেখানে আজ এরকম স্থিতি গতকাল থেকে, যেন একটা পাক অকুপাইড কাশ্মীর। কয়েকজন মহিলা, পাঁচ ছয়টি মহিলা আছে, যেগুলো সিপিএমের সময় এগুলো একটা বিশেষ পরিচয় ছিল সিপিএমের, সিপিএমের ছত্রছায়ায় মহিলাদের উপর অত্যাচার চালাতো। এই ছয় সাতটি মহিলাকে হাতিয়ার করা হয়েছে, কারণ এই এলাকার বিধায়ক বাবুর এখন প্রধান শক্তি হলো সিপিএমের কুখ্যাত মাফিয়া। কংগ্রেস নেই, কংগ্রেসের কর্মীরা নেই টোটাল। আমি বলছি, গতকাল আমি তো ঘুরেছি প্রত্যেকটা কেন্দ্রে, আমি দেখেছি। উনি এখন চাইছেন তাদেরকে শক্তি বানাতে, ফ্ল্যাগস বানাচ্ছেন, লাল করে করে ছবি দিচ্ছেন, মানুষ হাসছে এদিকে। নেতৃত্বে একদিন একসঙ্গে লড়াই করেছেন যারা একে অপরের বিরুদ্ধে, আজ একসঙ্গে এসে কেস করছেন সকালে, মানুষ হাসছে, ছি বলছে, মানুষ ছি বলছে তাদের কাণ্ড কারখানায়। গতকাল মানে অতর্কিত হামলা, অতর্কিতভাবে গতকাল ভোট শেষ হওয়ার পর সকলে ঘরে চলে গেছেন, ইভেন আমি ঘরে চলে গেছি, কারণ আমাদের তো সেই লক্ষ্য নেই না, আমরা কাউকে মারবো, পিটবো, অত্যাচার করবো, কিছু একটা করতে হবে। আমার প্রত্যেক যুব মোর্চার ভাই, প্রত্যেক আমার মণ্ডল সভাপতি, প্রত্যেক আমরা ঘরে চলে গেছি, শেষ সম্পূর্ণ ভোট এখন আমাদের। আমরা একটু রেস্টও নিতে সবাই চাইছিলেন। উনি চিরাচরিত তো অনেক নাটকই জানেন, এই পিরিয়ড আপনারা দেখেছেন, পাঁচ ছজন মহিলাকে সামনে রেখে মহিলাদের ব্যবহার করছেন, একটা টিকিট দেননি নিজের দল থেকে মহিলাদের, কোনো সম্মান দেননি মহিলাদের, মহিলাদের ব্যবহার করছেন এখন ওই ফাইট করার জন্য, আমাদের উপর ইসে করার জন্য। আমরা মহিলাদেরকে সম্মান করি, নাহলে কার্যকর্তা আমরাও পাঠাতে জানি। এত হাজার হাজার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন না, পাঠাই দেখি, কিসমে কিতনা দাম পাঠাবো, করবো না। উনি চাইছেন এরকম হোক, উনি চাইছেন একটা দাঙ্গা হোক, উনি চাইছেন আরও কিছু মার্ডার হোক, রাজ্যের পরিস্থিতি আরও অশান্তি আরও বেড়ে যাক, আমরা এটা হতে দেব না। এনসিসি থানায় ডেপুটেশন জমা দেওয়ার পর ছয় আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজধানীর ভিআইপি রোডে অবরোধ করে ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মীরা। এলাকার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে নিন্দায় মুখর হয়েছেন বিজেপির দলীয় কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।